ওয়াও, ইতিহাস রচনা করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের 12তম ম্যাচে পাকিস্তান নারী দলের সাথে মুখোমুখি হন বাংলাদেশ নারী দল। টসে হেরে শারমিন আক্তার 44, ফারজানা হক 71, নিগার সুলতানা 46 রানের অসাধারণ ইনিংস। 50 ওভার শেষে বাংলাদেশ স্কোরবোর্ডে 7 উইকেটে 234, যে রানটা ওডিআইতে নারী দলের সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় ইনিংসে ফুরফুরা মেজাজে বোলিংয়ে আসেন বাংলাদেশ নারী দল, কিন্তু পাকিস্তানের 2 ওপেনার 91 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচটিকে জমিয়ে তোলেন। তবে 91 রানের মাথায় প্রথম পাকিস্তান ওপেনার নাহিদা খান আউট হয়ে যান। এরপরেই শুরু হয় ফাইমা খাতুন রুমান আহমেদ বোলিং তাণ্ডব। এই দুজনের স্পিন গুন্নিতে তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের মেয়েদের ব্যাটিং লাইন আপ। 50 ওভার শেষে পাকিস্তান থামেন 225 রানে। 9 রানে ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল নতুন ইতিহাস রচনা করেছেন। ম্যাচসেরা ফাইমা 8 ওভার বল করে 38 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন।